হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ তানভির, আমি তন্ময়। তো আশা করি আমার অডিয়েন্স যারা আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো মোটামুটি আবার এক এক থেকে দেড় মাসের মতো হয়তো বিরতির পর আমি আবার নতুন একটা ভিডিও আপলোড করতেছি আমার ইউটিউবের জন্য। অনেকেই মনে করতেছে যে আমি ইউটিউব থেকে হারাই গেছি, আসলে ব্যাপারটা এরকম না। নিজের লাইফ নিয়ে অনেক বেশি রাশের মধ্যে দিয়ে যাচ্ছি, তো যেই কারণে ফ্রিকুয়েন্টলি আমি কোনো ভিডিও মেক করতে পারতেছি না। সো বাই দ্য ওয়ে, আমার যারা সাবস্ক্রাইবার বা অ্যাজ ইউজুয়াল যারা আমার চ্যানেল ফলো করেন বা আমার সাথে যাদের কন্ট্যাক্ট হয় সবাই আমার কাছে, যারা নেদারল্যান্ডসে অলরেডি যারা চলে আসছেন তারা অলরেডি ওয়েলকাম। আমি আমার আগের ভিডিওতেও বলছি, আর এখন যারা দেখা গেছে যে আসতে চাচ্ছেন নেক্সট ইনটেক, আপনাদের নেক্সট ইনটেকটা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি ইনটেক নেদারল্যান্ডসের। সো এই ইনটেক নিয়ে আপনাদের জানার আগ্রহ থাকে অনেক বেশি। আমি অলরেডি অনেক ইনবক্স, অনেক মেসেজ থেকে শুরু করে ইমেল, প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অনেকে নক করে, যদি আমি টাইমলি তাদেরও রেসপন্স করতে পারি না। আমার এক একটা মেসেজের রিপ্লাই দিতে 2-3 উইকস লেগে যায়, এরকম সময় আসে। বিকজ দেখা গেছে যে আমি একা মানুষ, চাইলেও একসঙ্গে এতগুলা মেসেজে রিপ্লাই করতে পারি না অ্যাট দ্য সেম টাইম। সো তারপরও আমি ট্রাই করি। এখন কথা হচ্ছে, অলরেডি যারা আপনারা অলরেডি আইএলটিএস এক্সাম দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, সবাই কাইন্ডলি ট্রাই করবেন যে আপনারা আগস্ট বা সেপ্টেম্বরের শুরুর দিকে আপনাদের আইএলটিএসটা শেষ করে ফেলার। আর অলরেডি ইউনিভার্সিটির সবগুলা ওয়েবসাইটই ওরা আপডেট করছে, সো আপনি যে ফেব্রুয়ারি ইনটেকে কোন কোন ইউনিভার্সিটির কোন কোন প্রোগ্রাম ওরা অফার করতে সেটা আপনারা দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর ভিসা রেশিও ভালো, সো এখানে আপনি অ্যাজ এ ইউজুয়াল যখন আপনি অ্যাজ আ নন ইউরোপিয়ান স্টুডেন্ট হিসেবে আসলে ফুল টিউশন ফিস দিয়ে পড়বেন বা আপনার রিকোয়ারমেন্ট ঠিক থাকে, সো সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। প্রিভিয়াসলি নেদারল্যান্ডসের এই ইয়ারও সেপ্টেম্বর ইনটেকে অনেক রিজেকশনের স্টোরি ছিল, সো আমরা পিছনের দিকে না তাকাই। আপনি যদি ইউনিভার্সিটির জন্য এলিজিবল থাকেন, সো আপনি ট্রাই করতে সমস্যা কি, ব্যাপারটা হচ্ছে এরকম। আর নেদারল্যান্ডসে যদি রিকোয়ারমেন্ট অনেক যে ঠিকঠাক থাকে আর আইএনডি অ্যাপ্রুভাল পাওয়া মানে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন, মোটামুটি 4-5 বছরের একটা রেসিডেন্ট পারমিট হোল্ড করতে পারতেছেন। দেন আপনি যদি স্টাডিটা কন্টিনিউ করেন, সো অবভিয়াসলি দেখা গেছে যে স্টাডিটা কন্টিনিউ করলে আপনার পিয়ার অপরচুনিটি পাওয়ার পসিবিলিটিস অনেক ভালো থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে নেদারল্যান্ডস, ফিনল্যান্ডস এই দুইটা কান্ট্রি নিয়ে আমি মোটামুটি অনেক বেশি কথা বলি বা আমার ভিডিওগুলো এই রিলেটেড অনেক বেশি হয়। সো যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আপনারা চুজ করতেছেন বা আসতে চাচ্ছেন, সো আপনারা যারা প্রিভিয়াসলি দেখা গেছে এইচএসসি কমপ্লিট করছেন দেশ থেকে বা প্রিভিয়াসলি দেশ থেকে আপনাদের ব্যাচেলার্স করা আছে, এখানে মাস্টার্সে আসতে চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং বা আপনাদের বিবিএ রিলেটেড যে কোনো সাবজেক্টের জন্য, আপনারা সবার আগে অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিগুলো দেখবেন। বিকজ হিউজ লেভেলের অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটি আছে নেদারল্যান্ডস, ফিনল্যান্ডসে। সো আমি আসলে একবারে দেখা গেছি যে আজ ইউনিভার্সিটির নামও বলতে পারবো না। সো আপনারা ওদের ওয়েবসাইটগুলো দেখবেন একটু ভালোভাবে। আর সবার আগে অ্যাজ ইউজুয়াল আমরা যারা জানি যে ফিনল্যান্ডের ভিসার জন্য যেহেতু ইন্ডিয়াতে, সো ইন্ডিয়াতে একটু টাইম কনস্টেন্সির ব্যাপার কাজ করে, সো কাইন্ডলি সবাই একটু ট্রাই করবেন যে ওভাবে আপনারা যদি ফিনল্যান্ডে টার্গেট রাখেন, সো ওভাবে যদি অফার লেটার পেয়ে যান, সো ইন্ডিয়ার ভিসা যেন আপনারা নিয়ে নিতে পারেন শর্ট টাইমের মধ্যে। বিকজ ফিনল্যান্ডের বিএফএস হচ্ছে ইন্ডিয়াতে আর বাংলাদেশের যে কর্পোরেট অফিস নেদারল্যান্ডসে সেটা হচ্ছে বাংলাদেশে। সো এখান থেকে দেখা গেছে আপনারা পাসপোর্টটা দিয়ে দিলে এটা আবার দেখা গেছে প্রবলি মালয়েশিয়াতে চলে যায়, সো ওখান থেকে আবার ওরা আপনার 3 মাসের এমবিবিএর যে ভিসা স্টিকার ওটা আপনার পাসপোর্টে চলে আসে। সো এই হচ্ছে ব্যাপার, সবাই কাইন্ডলি ট্রাই করবেন যে আইএলটিএসটা ঠিক রাখার। আইএলটিএস বলতে আগে আমি 6 বলতাম, সো 6-6.5 এর নিচে অ্যাকচুয়ালি কেউ ইউরোপের জন্য স্টাডি রিলেটেড যদি কোনো সেক্টরে আপনারা আসতে চান স্টাডি রিলেটেড কোনো যে কোনো ব্যাপারে নিচে অ্যাকচুয়ালি ট্রাই করাও হচ্ছে ভুল। সো এই ব্যাপারগুলো জাস্ট মাথায় রাখবেন। আর যাদের যারা কনফিউশনে আছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমিও প্রবলি টাইম দেওয়ার চেষ্টা করবো, হয়তো বা পারতেছি না বাট তারপর ট্রাই করবো, কারণ এত ফ্রি আমিও থাকতেছি না। সো এই হচ্ছে ব্যাপার, সবাই কাইন্ডলি ইউনিভার্সিটির পোর্টালগুলো একটু ভালোভাবে চেক করেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সঙ্গে, আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা বলার ট্রাই করবো। আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।